অনেকেই লটারির টিকিট কেটে ভাগ্য বদলের স্বপ্ন দেখেন, তবে হাতে গোনা কয়েকজনেরই হয়তো এই স্বপ্ন পূরণ হয়। এবার সংযুক্ত আরব আমিরাতে লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেছে এক প্রবাসীর। জিতেছেন প্রায় 45 কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ কোটিপতি বনে যাওয়া ওই স্থাপত্য নকশাকারের নাম রাজীব আরিক্কাত। ভারতীয় এই নাগরিক দীর্ঘদিন ধরে আরব আমিরাতে বসবাস করে আসছেন। সম্প্রতি দুবাইয়ে আমিরাতি মিলিয়ন দিরহাম সিরিজ 260 বিগ টিকেট ট্রফিল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে 2024 সালের গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন 1.5 কোটি আমিরাতি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা 44 কোটি 82 লাখ টাকারও বেশি। বিগ টিকিট জয়ের খবর দেওয়ার জন্য লটারি কর্তৃপক্ষের একজন প্রতিনিধি রাজীবকে ফোন করলে তিনি কোনোভাবেই তা বিশ্বাস করতে পারছিলেন না। গ্র্যান্ড পুরস্কার জয়কে একেবারে স্বপ্নাতীত বলে অভিহিত করছেন তিনি। ভারতীয় এই প্রবাসী গত 3 বছর ধরে বিগ টিকিট রাফেল ড্রয়ে টিকিট কিনে আসছেন। দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমিরাতের আল আইনে বসবাস করেন রাজীব। ঘনিষ্ঠ 20 বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে ওই টিকিট কিনেছিলেন তিনি। পুরস্কারের অর্থ কি করবেন কিংবা এ বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে রাজীব বলেন, আমি এখনো এটা নিয়ে চিন্তা করিনি, বর্তমানে ঘুড়ির মতো আকাশে উঠছি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।